Welcome. This is our first medical physiology class. This is your lecturer Rafin from Zhenjiang University, fourth year medical student. Okay. For the convenience sake, আমি আমার লেকচারটা বাংলায় বলবো যাতে আমার আমাদের পেজে যে বাংলাদেশি স্টুডেন্টরা আছে তাদের জন্য কনভিনিয়েন্স হয়। আচ্ছা, তো মেডিকেল ফিজিওলজিতে যদি আমি একটু, এটা অনেক ব্রড স্পেক্ট্রামের সাবজেক্ট, যদি আমি আইডেন্টিফাই করতে চাই যে আমার মেডিকেল ফিজিওলজির প্যারামিটারটা কী, সেটা জানার জন্য আমার আগে জানতে হবে যে আমাদের বডি নর্মাল ফাংশন কী, আমরা ফিজিওলজিতে কেন পড়তেছি, আমাদের ফিজিওলজিটা আসলে দরকার কী। এবং আগে আমাদের দেখতে হবে যে ফিজিওলজিটা হচ্ছে আমাদের কি আমাদের এমবিবিএসের একটা খুবই ভাইটাল সাবজেক্ট। যদি আমি রাফলি বলি তাহলে আমাদের এমবিবিএস এন্টায়ার সিলেবাসের 25% হলে কন্ট্রিবিউট করে ফিজিওলজি অ্যালোন, তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ফিজিওলজি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আচ্ছা, তো এই ফিজিওলজি জানার জন্য আসলে আমরা জানার জন্য এর আগে আমরা একটু দেখি যে আমাদের এমবিবিএস স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, তো এমবিবিএসে কী হয়, নর্মালি এমবিবিএসের জন্য আগে আমরা একটু দেখি যে একটা আইডিয়াল ফ্যামিলিতে কে কে থাকে। একটা আইডিয়াল ফ্যামিলিতে থাকে বাবা, মা, বাচ্চা কাচ্চা এবং দাদা, নানি বা চাচা ফুপু, এরকম একটা পার্সন থাকে। তো এটা আইডিয়াল ফ্যামিলি। তো আমরা রাত্রে যদি একটা আইডিয়াল ফ্যামিলি ধরি যে সেখানে বাবা মা আছে, বাচ্চা কাচ্চা আছে এবং বয়স্ক পার্সনরা আছে, তো এই পার্সন, এই যে ফ্যামিলি, যে সার্কেল, সেই সার্কেলকে একটা ডক্টর বা একটা ডক্টর ট্রিট করতে সেফ নাকি, এইটার গোলি হলো কি আমার এমবিবিএস। ঠিক আছে, তো এই চারজনের ফ্যামিলি যদি আপনার কাছে কোনো প্যাথোলজি নিয়ে আসে, তার কোনো ডিজিজ যদি হয় বা কোনো রকম কোনো কমপ্লেন নিয়ে আসে, সেই কমপ্লেনটা আপনি আন্ডারস্ট্যান্ড করে আসলে আইডেন্টিফাই করতে পারবেন নাকি যে আসলে তাদের কী হয়েছে। তো এতটুকু প্রেডিকশন ক্যাপাবিলিটি আসলে আমরা মনে করি এমবিবিএস একটা স্টুডেন্টের মতো দেখতে চাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের খুবই সিম্পলিফাইড ভার্সন। তো এখন যেহেতু আমরা মেডিকেল ফিজিওলজি নিয়ে আলোচনা করতেছি বা করবো সামনে লেকচারগুলোতে, তো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে যে হোয়াট ইজ ফিজিওলজি। যদি আমি খুব এক কথায় অ্যান্সার দিই, তো ফিজিওলজি ইজ দি নর্মাল ফাংশন অফ আওয়ার হিউম্যান বডি। তো এখন আমাদের নর্মাল ফাংশন আসলে জানতে হবে কিসের জন্য, কোনো নর্মাল ফাংশন আসলে জানতে হবে এর জন্য যে রোগী না এসে কখনো আমাদের কাছে রোগীরা আসলে কখন আসে, যেমন আমরা বাংলাদেশি স্টুডেন্ট, তো আমরা যদি চিন্তা করি একটা ডাক্তারের কাছে পেশেন্ট কখন আসে, ডাক্তারের কাছে পেশেন্ট যখনই আসে যখন সে তার ব্যথা বা তার ডিজিজের একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং আর সে সহ্য করতে পারতেছে না, তখন সে ডাক্তারের কাছে আসে, তাই না? তো আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের অ্যাবনর্মালিটিটা কী। তো অ্যাবনর্মালিটিটা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ নর্মাল। তো ফিজিওলজি ইজ দ্য সাবজেক্ট ওয়্যার উই স্টাডি দ্য নর্মাল ফিজিওলজি, সরি, দ্য নর্মাল নর্মাল সেলুলার ফাংশন, দি নর্মাল মেকানিজম অফ আওয়ার হিউম্যান বডি। ঠিক আছে, তো এই মেডিকেল ফিজিওলজিটা আমি আমাদের যে টেক্সট বুকে ফলো করবো সেই টেক্সট বুকের নাম হচ্ছে কেপলান ইউএস MME step 1 notebook. তো আমি কেপলান ইউএসএমএ স্টেপ 1 নোটবুক নিয়ে এই লেকচারটা ফলো করতেছি এবং আপনারা চাইলে এই বইটা কিনে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। ওকে, তো এবার আসি আমাদের লেকচারে। তো আমাদের লেকচারের ফার্স্ট লেকচারটা আজকে হবে হলো কি ফ্লুইড মেকানিজম। ঠিক আছে, ফ্লুইড মেকানিজম কেন, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে আমাদের জীবন নিয়ে যদি আমরা পড়তে চাই, জীবনের নর্মাল জিনিস নিয়ে যদি আমরা পড়তে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে জীবন কী নিয়ে গঠিত। আমরা সবাই জানি জীবন মানে হলো পানি। তো আমাদের শরীরকে যদি পড়তে চাই তাহলে আমাদের আগে কি পানি নিয়ে দেখতে হবে, পানিকে পড়তে হবে। ওকে, তো পুরো শরীরকে পড়ার আগে আমরা একটা চিন্তা করি, আমরা একটা নর্মাল একটা সেল। ঠিক আছে, তো আমি মনে করি এই পুরোটাই আমার সেল। ওকে, তো এই সেলের মধ্যে আমার কী আছে, আমার জানি সেলের মধ্যে আমাকে প্রায় রাফলি 70% হলো কি আমার ওয়াটার। আমি যদি আমার 70% ওয়াটার স্টাডি করি তাহলে আমার সেলের 70% ইজ ডান, হোয়াট ইজ লেফট ইজ অনলি 30%। আচ্ছা, ঠিক আছে, তো যেহেতু আমার হোল সেলের 70% ওয়াটার কন্ট্রিবিউট করে, তবে এটা আমাদের একটু দেখতে হবে যে আমাদের এই ফ্লুইডগুলো কীভাবে আসে। তো আমাদের বডিতে এই 70% এই 70% যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের একটা ফ্যান্সি নাম আছে, সেই ফ্যান্সি নামটা হচ্ছে TBW, অর্থাৎ টোটাল বডি ওয়াটার।
এটাকে সংক্ষেপে টোটাল বডি অর্ডার লেখা হয়। তো আমি যদি আমার এন্টায়ার পপুলেশনের এন্টায়ার সেল পপুলেশনের যদি একটা ডায়াগ্রাম আঁকি এবং এটাকে যদি আমি আমার সেল মনে করি এবং সেই সেলে আমার পুরোটা যা বক্স সেল পুরোটা বক্সটা হচ্ছে আমার টোটাল বডি ওয়াটার, অর্থাৎ আমার যে যত রকম ফ্লুইড আছে সমস্ত ফ্লুইডকে এনে আমি এই বক্সের মধ্যে ঢুকাই গেছি। তো এটাকে এই যে অ্যাকুমুলেশন সেটা হচ্ছে আমার টোটাল বডি ওয়াটার। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি যে নর্মালি আমাদের যে মেল এবং ফিমেল পার্সন, আমি বলার সময় টুলটা বলছি, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। ওকে, তো ফিমেলদের আমরা জানি যে আমাদের ফিমেলদের অ্যাডিপোস টিস্যুর পরিমাণটা বেশি, ঠিক আছে, আর মেলদের কি অ্যাডিপোস টিস্যুর পরিমাণটা কম। যেহেতু মেলদের অ্যাডিপোস টিস্যুর পরিমাণটা কম, তাদের টোটাল বডি ওয়াটারের পরিমাণটা বেশি, আর যেহেতু ফিমেল পার্সনদের অ্যাডিপোস টিস্যুর পরিমাণটা বেশি সেজন্য তাদের টোটাল বডি ওয়াটারটা কম, ঠিক আছে। এটা আমাদের নর্মাল একটা কনসেপ্ট, এটা আমাদের একটা ফিজিওলজিক্যাল কনসেপ্ট। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি আমার ফিউচার লেকচারের জন্য এটা বলে দিতে চাই, সেটা হচ্ছে কি যে এটা মনে করবেন যে এটা একটা ফিজিওলজিক্যাল ফ্যাক্ট, একটা ফিজিওলজিক্যাল ফান্ডামেন্টাল। সেটা হচ্ছে কি, যেখানে যেখানে সোডিয়াম আয়ন যাবে পানি তাকে ফলো করবে। ওকে, যেখানে যেখানে আমি আমার বডিতে যেখানে যেখানে সোডিয়াম যাবে সেখানে সেখানে পানি ফলো করবে। এটা আমাদের এখন লাগবে না, পরবর্তীতে লাগবে, জাস্ট আমার মাথায় আসবে সেজন্য আমি এটা বলে রাখবো। ওকে, তো এই টোটাল বডি ওয়াটার আমরা যেটাকে পেলাম, সেই টোটাল বডি ওয়াটারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। তো রাত্রি দুই ভাগে এভাবে আমরা ভাগ করি, একটা হচ্ছে ICF আর একটা হচ্ছে ECF। দেখতেছিলাম যে এই ইন্টার যে বক্সটা, সেই বক্সটা হচ্ছে আমাদের টোটাল বডি ওয়াটার, অর্থাৎ আমাদের পুরো ইন্টার বডি সমস্ত ওয়াটার আমি এই জায়গায় দিয়ে দিয়েছি। তো এখন আমাদের একটু দেখতে হবে যে এই টোটাল বডি ওয়াটারের অংশ কী কী। এই নর্মালি এই টোটাল বডি ওয়াটারের অংশ দুইটা, একটা হচ্ছে ICF এবং আরেকটা হচ্ছে ECF। ICF স্ট্যান্ড ফর ইন্ট্রা সেলুলার ফ্লুইড এবং ECF স্ট্যান্ড ফর এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো ইন্ট্রা সেলুলার ফ্লুইড মানে আমরা বুঝতেছি আমাদের সেলের ভিতরে যে ফ্লুইডটা আছে সেই অংশ, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড বলতে বুঝতেছি কোনটা, আমাদের সেলের বাইরের স্পেসে যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। ওকে, তো এই এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এই যে ভাগ করলাম, তো ভাগ করলে কী হইতো, কী হইল, তো এক পাশে আমরা পাবো প্লাজমা ভলিউম এবং আরেক পাশে পাবো আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আছে যে এই ইন্ট্রাসেলুলার ফ্লুইড এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডের মাঝখানে আমি একটা 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 ব্যারিয়ার দিছি, এই যে এই ব্যারিয়ারটা। এই ব্যারিয়ারটা আসলে কী, এই ব্যারিয়ারটা আসলে হলো কি, আমাদের সেল মেমব্রেন। আমরা যে ইন্টারে বইয়ে পড়ছিলাম না, বোটানি ফার্স্ট চ্যাপ্টারে ফ্লুইড মোজাইক মডেল, এটাই হচ্ছে আমাদের সেই সেলুলার মেমব্রেন। তো সেলুলার মেমব্রেন কী করছে, সেলুলার মেমব্রেন করছে কি, আমাদের এক্সট্রা সেলুলার স্পেসকে বা এক্সট্রা সেলুলার ফ্লুইডকে ইন্ট্রা সেলুলার স্পেস বা ইন্ট্রা সেলুলার ফ্লুইড থেকে ডিফারেনশিয়েট করছে। এবং এক্সট্রা সেলুলার ফ্লুইডকে আমরা দেখছি কি আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে এই মেমব্রেনটা, ঠিক আছে। এই মেমব্রেনের নামটা কি, এই মেমব্রেনের নামটা হচ্ছে আমাদের ক্যাপিলারি মেমব্রেন, সিপি দিয়ে আমরা লিখলাম, সিপি দিয়ে সংক্ষেপে আমরা লিখলাম ক্যাপিলারি মেমব্রেন। আচ্ছা, তো এই ICFটা এবং এই ECF এর আবার একটু মার্কারিং আছে, সেটা হচ্ছে সেটার মধ্যে আমরা নিচে দেখব যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে 2/3 অফ টোটাল বডি ওয়াটার, অর্থাৎ ইন্টায়ার যে বক্সটা সেই বক্সের 2/3 হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আবার এক্সট্রা সেলুলার ফ্লুইড কি, এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে এই পুরো বক্সটা, এই ইন্টায়ার বক্সটা, এই ইন্টায়ার বক্সটা কি 1/3 অফ টোটাল বডি ওয়াটার। আর এই যেহেতু এখানে অনেক বেশি গেছাগেছি হয়ে গেছে, আমি এক্সট্রা সেলুলার ফ্লুইড স্পেসটাকে এভাবে লিখি একটু, এক্স মনে করি এটা এক্সট্রা সেলুলার ফ্লুইড। এই এক্সট্রা সেলুলার ফ্লুইডটাকে আমি দুই ভাগে ভাগ করছি, এটা হলো ক্যাপিলারি, আমার ক্যাপিলারি মেমব্রেন, ঠিক আছে। তো ক্যাপিলারি মেমব্রেনকে এক পাশে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর এক পাশে আমার প্লাজমা ভলিউম ডিভাইডেড করছে, ঠিক আছে। তো আমার এই ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইডটা, সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা হচ্ছে ECF এর 3/4 অংশ, আর আমার যে প্লাজমা ভলিউম, সেই প্লাজমা ভলিউমটা আমার 1/4 অংশ, ঠিক আছে। তো
তো এখন এই সুইট আসলে এই জিনিসগুলো দেখলাম, আমরা দেখলাম কি টোটাল বডি ওয়েটার পাইলাম, আমরা দেখলাম টোটাল বডি ওয়েটারকে মেইন দুইটা বড় অংশে ভাগ করা যায়, আবার এই ছোট অংশটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এখন একটু আমাদের জানতে হবে যে এই জিনিসটা আসলে আমরা কেন করবো, আমাদের দরকার কি, আমাদের দরকার এর জন্য বিকজ এই ফ্লুইড যে আমাদের ফ্লুইড কম্পার্টমেন্টটা, এই ফ্লুইড কম্পার্টমেন্টে আমরা দেখছি শুনতে দেখছি যে আমাদের 70% সেলুলার স্পেসকে বা সেলুলার স্পেস বলা ঠিক হবে না, 70% সেল প্রপার্টিকে গভর্নমেন্ট করে, ঠিক আছে। তো আমার নর্মালি সেলের কোনোরকম কোনো যদি কোনো ডিস্ট্রাকশন হয়, কোনোরকম কোনো যদি ডিসম্যানেজমেন্ট হয়, তাহলে এই ফ্লুইডের ডিসপ্রপোর্শনটি আমার ইয়া হতে পারে, আমার মিসম্যানেজমেন্ট হতে পারে। সেই জন্য আমার ফ্লুইড ম্যাগনিজমটাকে আগে দেখতে হবে যে আমার সেল ফাংশনকে আগে যদি আমি জানতে চাই তাহলে আমাকে আগে শুরু থেকে শুরু করতে হবে, এবং শুরুটি হচ্ছে আমার ফ্লুইড ম্যাগনিজম। ওকে, আচ্ছা, তো এখন নর্মালি তো আমার যে ডায়াগ্রামটা পাইছি সেই ডায়াগ্রামের দুইটা পার্ট আছে, যদি আমরা দেখি একটা ওয়াই অ্যাক্সিস একটা এক্স অ্যাক্সিস। তো যেহেতু আমরা এখানে ফ্লুইড পাইছি, আমরা এখানে টোটাল ফ্লুইড হলো কি 70%, অবশ্যই 70%-এর মধ্যে কিছু আমার ইন্ডিয়া বিভিন্ন রকমের পার্টিকেল আছে, অনেকগুলো পার্টিকেল আছে, এবং একটা জিনিস সেটা আমরা পরবর্তী লেকচারে দেখবো, বাট এর আগে আমি বলে দিই যে এটার যে প্রপার্টি মানে এটার যে কনসেন্ট্রেশন, আমাদের বডি ইনহেরিটলি চায় যে সে সবসময় একই ধরনের অবস্থা বজায় রাখবে। সাউন্ডস ফ্যামিলিয়ার? একটা জিনিস মাথায় আসতেছে কি, একই রকম থাকবে। এই একই রকম থাকাটা আমাদের ফিজিওলজির একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। সেল সবসময় চায়, বডি সবসময় চায় যে সে যেরকম আছে সেরকমই থাকুক। তো সে সবসময় চায় যে সে 70% যে ভলিউম কনসিস্ট করতেছে সবসময় যাতে 70%ই থাকে। ওকে, তো এই আমার এই যে হোল আমার যে টোটাল বডি ওয়াটার, সেই টোটাল বডি ওয়াটারকে গভর্নমেন্ট করে হলো কি আমার 60টা, অনেকগুলোই করে বাট ম্যাক্সিমামই আমার হলো কি 60টা কম্পোনেন্ট করে, ঠিক আছে। এই কম্পোনেন্টগুলোকে একসাথে বলা হয় K7 বা BMP। BMP মিনস বেসিক মেটাবলিক প্যানেল বা K7। এই K7গুলো কী কী? এই K7গুলো আমরা এখানে দেখতেছি, এই K7গুলো হচ্ছে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্রিয়েটিনাইন, গ্লুকোজ এবং BUN। BUN মানে কি? BUN মানে হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। আরেকবার দেখি, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্রিয়েটিনাইন, গ্লুকোজ। কোনটা কী পরিমাণ আমাদের বডিতে থাকে সেটা আমাদের জানতে হবে। যে সোডিয়াম থাকে সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে 140, ক্লোরিন থাকে 104, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন থাকে 15, পটাশিয়াম থাকে 4, বাইকার্বনেট থাকে 24, এবং ক্রিয়েটিনাইন থাকে 1। ক্রিয়েটিনাইনের এটা যে 1 থাকে সেটা আমরা সবাই সবাই জানি যে ক্রিয়েটিনাইনের নর্মাল ভ্যালু হলো কি 1। এবং গ্লুকোজ তো থাকতে পারে, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা আছে, আমরা গড় ধরি হলো কি 80 বা এটাকে 100 ধরা যায়, ঠিক আছে, 80-100 মধ্যে রাত্রি ধরা যায় বা গড় করে বইতে 80 দেওয়া আছে, ঠিক আছে। তো এই এখানে এই চারটা দেখেন, এখানে যে এই চারটা, এই সোডিয়াম থেকে ক্লোরিন এই যে চারটা মেশি, সেই চারটা হচ্ছে আমাদের হলো মলিকিউলস। এই মলিকিউলস তো আমি তো ওজন করতে পারবো না, তো তার জন্য আমার নির্দিষ্ট একটা একক আছে, সেটা কি মিলি ইকুইভ্যালেন্ট। তো সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে একটু লিখি, যেটা আগে এসেছে সেটা MPQ, মিলি ইকুইভ্যালেন্ট। আর এরপরে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, গ্লুকোজ এবং ক্রিয়েটিনাইন, এগুলো হলো কি ভারী মৌল, ঠিক আছে, সেগুলোকে আমরা ওজন করতে পারবো, থিওরিটিক্যালি ওজন করতে পারবো। সেজন্য আমরা এগুলোকে মেজার করি আমাদের ব্লাডে, সেটা হচ্ছে MG/dL, অর্থাৎ mg/dL, ঠিক আছে। তো এই মিলি ইকুইভ্যালেন্ট কীভাবে আসছে সেটা বই দেখলে পাবো, আর যেহেতু আমরা মেডিকেল স্টুডেন্ট আমরা ফিজিক্স পাই না, সো ডোন্ট কেয়ার। তো আমরা এগুলো কি দেখলাম, আমরা এগুলো দেখলাম হলো কি টোটাল বডি ওয়াটার আমরা পাইলাম, টোটাল বডি ওয়াটারকে আমরা কয়েকভাবে ভাগ করছি, ECF, ICF, তারপর আমরা দেখলাম যে তাদেরকে গভর্নমেন্ট করতেছে বিভিন্ন ধরনের মলিকিউল, সেটা হচ্ছে হলো কি K7 বা BMP। তো আমরা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো দিয়ে কী করবো, আসলে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলোর অ্যাপ্রোচটা কী, ঠিক আছে। সেই অ্যাপ্রোচটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এবং নেক্সট ক্লাসে তিনটা জিনিসের সাথে আমি নর্মালি একটু বলে দিই, সেটা হচ্ছে BP, এডিমা, সেইরিং। নেক্সট ক্লাসে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের বিপি কীভাবে গভর্নমেন্ট হচ্ছে, এডিমা কী এবং কখন হচ্ছে জিনিসটা কী, আর সেইরিং কখন দিতে হবে, কখন দেয়
এবং কখন দেওয়া উচিত আর সিলিংটা কি অ্যাকচুয়াল। স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।